Hello friends and viewers, Assalamu alaikum. Welcome to my channel. Asha kori apnara je dekhane achen bhalo achen ebong shusto achen. Ajara amader mathe osto achen apnader shusto thaka kamna kori shuru korchi amar ajker video. To friends, ajke ami apnader sathe share korte jacchi Bangladeshi style e vegetable polau. To keu etake apnara sobji polau bolte paren, vegetable rice bolte paren. To ki ki vegetable niyechi apnaderke dekhiye dicchi. Tomato, green chili, full copy, carrot, motor chutti, potato, onion, তো এখানে দাদা নিয়েছি দেখে দিলাম দুটো আলু পিস পিস করে কাট করা দাদুন এসে না তো পিস পিস করে কাট করা আর এখানে আছে বিট লবণ আর এটা ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচের পাউডার আর ফ্রেন্ডস যেহেতু ভেজিটেবল রাইস হবে তো চাল নিয়ে নিয়েছি বাংলাদেশি চিনি উড়া চাল 250 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি 250 গ্রাম 250 গ্রাম 2 কাপ আর 1 তেজপাতা তো ফ্রেন্ডস ফার্স্টে আমি চুলায় জাল দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর ফার্স্টে 1 টিস্পুন ঘি দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি সবজিগুলোকে ফ্রাই করব এন্ড অয়েল তো এই ফার্স্টে দিয়েছি আলু ফ্রাই করার জন্য একটা একটা করে ক্যারোট গাজর অ্যাড করছি তো ফ্রেন্ডস ফুলকপি দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার অ্যান্ড বিট লবণ গোলমরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ভাজিটা হয়ে গেছে ভেজিটেবল ফ্রাই হয়ে গেছে তো আমি এখানে রেখেছি এখন চুলায় একটা প্যান চাপিয়েছি তো ফ্রেন্ডস প্যানে অয়েল ঢালছি তো পেঁয়াজ দিচ্ছি অনিয়ন তোমার বেশ কথা হয়ে গেছে তো আমি তো ফ্রেন্ডস আমি এখন এই চালটা চাল আর তেজপাতা ঢেলে দিচ্ছি আর আমরা যেহেতু বাঙালি আমরা একটু ঝাল তো খাওয়া পছন্দ করি তো আমরা অল্প অল্প করে জিরা ধনা পাউডার ইউজ করব আর বাংলাদেশি স্টাইলে ভেজিটেবল রাইস একটু মশলা তো লাগবেই
আপনাদের সমস্যা হচ্ছে তারা একটু কম মশলা খান, ঝালটা কম খান। তো পোলাও চাটাকে ফ্রাই করে দিয়ে তো ফ্রেন্ডস আমি জিরা পাউডার ধনা পাউডার দিয়ে দিয়েছি, অ্যাড করছি আর সল্ট, সল্ট নিয়েছি পরিমাণ মতো। গার্লিক জিঞ্জার পেস্ট, আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস 250 গ্রাম চালের জন্য 500 গ্রাম পানি, ওয়াটার, তো ফ্রেন্ডস 2 কাপ চালের জন্য, পোলার চালের জন্য 4 কাপ ওয়াটার ইউজ করেছি। তাওয়া দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো ফ্রেন্ডস আমি এখন মটরশুঁটি দিয়ে দিয়েছি, তো ফ্রেন্ডস এ পর্যায়ে আমি ভেজিটেবল অ্যাড করব। তো ফ্রেন্ডস গ্রিন চিলি মানে কাঁচামরিচ অ্যাড করছি। সরি আমি আবার আর বেরেস্তা অ্যাড করছি। আর প্লিজ যদি ভালো লাগে আজকে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, প্লিজ লাইক কমেন্ট করবেন। আর বাকি ভেজিটেবল গুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমি 10 মিনিটের জন্য দমে দিচ্ছি, যেন কভার দিয়ে দিলাম আর লো ফ্লেমে আমি এটাকে দমে দিব। ফ্রেন্ডস বাংলাদেশি ভেজিটেবল রাইস রেডি। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো ফ্রেন্ডস আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে ট্রাই করতে পারেন বাসাতে মজাদার ভেজিটেবল পোলাও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সল।